ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা সুপ্রভাত, সকলের মঙ্গল হোক এই আশা করে আজকে একটা নতুন তথ্য নতুন অধ্যায় নিয়ে আবার পুনরায় আপনাদের সাথে এসে আমি হাজির হয়েছি। বিগত দিনে যেখানে আমরা আপনি ছেড়েছিলাম যে জ্যোতিষ তন্ত্র বাস্তু কীভাবে অর্থ এবং প্রেম সেটাকে সুদৃঢ় করে, মানে অর্থ প্রেমকে কীভাবে আমরা সুদৃঢ় করতে পারবো, অর্থটা কীভাবে আমি ধরে রাখতে পারবো আর প্রেম ভালোবাসা কীভাবে আমি নিজের কাছে ধরে রাখতে পারবো। তো এই ব্যাপারে আমি আগের এপিসোডে বলেছিলাম জ্যোতিষ তন্ত্র বাস্তু তিনটে একসাথে ক্রিয়া বা প্রতিকার করলে কিভাবে মানুষের জীবনে কিভাবে সঠিকভাবে মানুষ প্রেম আর অর্থকে ধরে রাখতে পারে। তাই আপনারা প্রতিদিন দেখছেন যে প্রতিদিন আমার যে নতুন নতুন অধ্যায় শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সঠিকভাবে পথে চালিত করার জন্য, কোনোরকম কথার ঘোর পেছে না ঘুরিয়ে সঠিকভাবে সঠিক প্রতিকার আপনাদের জন্য করা, যাতে আপনারা যে নিত্য দৈনন্দিন যে সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। কারণ সমস্যা যখন আছে সে সমস্যার প্রতিকারও আছে। সে প্রতিকারটা কোথা থেকে করব, কিভাবে করব, কার কাছে গিয়ে করব, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আমার খালি উদ্দেশ্য একটাই, গুরুর আশীর্বাদে মা জগদীশের আশীর্বাদে আপনাদেরকে সঠিক পথে চালিত করা, যাতে আপনারা সঠিকভাবে সঠিক প্রতিকারটা করে সারা জীবনের মতো সুখে শান্তিতে থাকতে পারেন। তাই প্রত্যেক দিন সকাল 7:35 লাইভ শো যেরকম চলছে ঠিক সেরকম করে বুধবার দিন দুপুর 2:50 আর রোববার দিন দুপুর 2 এই সময় কিন্তু লাইভ শোটা অবশ্যই কিন্তু দেখবেন। এখানেও কিন্তু আপনারা সকালের মতো, এখানেও কিন্তু আপনারা প্রতিনিয়ত কিন্তু আপনারা নিত্য নতুন সমস্যা সমাধান থেকে কিন্তু বেরানোর রাস্তাটা খুঁজে পাবেন, এবং তার সাথে নিত্য নতুন সিদ্ধ টোটকা, তন্তক্ত টোটকা এবং বাস্তু সম্মিলিত টোটকা কিন্তু আপনারা পেয়ে থাকবেন, যেটা অন্য কোনো এপিসোডে বা অন্য কারোর কাছে পাবেন না। কারণ আমার প্রত্যেকটা সিদ্ধ টোটকা কিন্তু গুরু প্রদত্ত এবং আসনের সিদ্ধি প্রাপ্ত করে কিন্তু প্রাপ্ত করতে হয়েছে। তাই প্রত্যেকটা এপিসোড মন দিয়ে দেখবেন, যাতে আপনাদের কাছে আমি যা যা বলছি সেগুলো যেন আপনারা সঠিকভাবে প্রতিকার করতে পারেন, এবং যদি সঠিক সমস্যার যদি প্রতিকার করতে হয় তাহলে সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। আর নিচে যাওয়া ফোন নাম্বারে বুকিং করে অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন, কারণ আমি আপনাকে বলে দিলাম আপনার গ্রহচক্রে, আপনার রাশিচক্রে, আপনার লগ্নচক্রে এই এই সমস্যা আছে, কিন্তু যদি প্রতিকারটা ঠিকঠাক করে না করান তাহলে কিন্তু যে সমস্যা রয়েই যাবে, সেই সমস্যা কিন্তু আপনাকে চিরদিন বয়ে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনার জীবনের কোনো উন্নতি তো হবেই না। দিন দিন কিন্তু দেখবেন যে আপনার ভাগ্যের কিন্তু অবনতি ঘটছে। তাই প্রতিকার করতে হবে, সঠিক প্রতিকার করতে হবে, সঠিকভাবে করতে হবে, যাতে বারবার আমার অর্থ নষ্ট না হয়, একবারই অর্থ খরচ করব কিন্তু সেই প্রতিকারটা যেন আমি সঠিকভাবে চিরস্থায়ী প্রতিকার পেতে পারি। এবং এর সাথে বলে রাখি, আগামী মঙ্গলবার বা বর্ধমান চেম্বারে থাকছি এবং শুক্রবার শনিবার আমাকে কিন্তু তারাপীঠে আবার আপনারা পেয়ে যাচ্ছেন। তাই তারাপীঠে যাচ্ছি বিশেষ হোমযজ্ঞ ক্রিয়াকর্মাদি নিয়ে এবং বিশেষ কবচ সংস্কার কর্ম দিয়ে, কর্ম নিয়ে তারাপীঠে আমি যাচ্ছি। তাই তারাপীঠে যা যা আসতে চাইছেন, যা যা তারাপীঠে হোমে অংশগ্রহণ করতে চাইছেন, বিগত দিনেও যারা যারা করেছিলেন তারাও যদি আসতে চান, বা যা যা নতুন ব্যক্তি যাদের নতুন নতুন সমস্যা, সমস্যা তো মানুষের আছে, তাই যাদের যাদের সমস্যা আছে এখনো জীবনে, সমস্যা ঠিকঠাক করে আপনারা চারিদিকে ঘুরেও প্রতিকার পাননি, এখানে ওখানে চপ জায়গা টাকা খুঁয়াও মানে খুঁয়েও কিন্তু প্রতিকারটা পাননি, তারা কিন্তু একবার হলেও কিন্তু হোমে এসে অংশগ্রহণ করবেন। আশা করি সে হোমের মাধ্যমেই কিন্তু আপনাদের সকল সমস্যা থেকে মুক্তির রাস্তাটা কিন্তু আপনারা নিজেরাই চোখের সামনে দেখবেন এবং পেয়ে যাবেন। তাই বন্ধুরা বারবার করে একটা কথাই বলবো, সমস্যা যখন আছে সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। আর আজকে আপনাদের সামনে যে জ্যোতিষ তন্ত্র বাস্তু সম্মিলিত একটা নতুন অধ্যায় নিয়ে এসেছি, সে অধ্যায়টা কি, ভাগ্য এবং হচ্ছে শত্রু। আমাদের জীবনে কিন্তু ভাগ্যটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আগে এপিসোডে বলেছিলাম কর্ম অর্থ, কর্ম অর্থ আমাদের আছে কিন্তু ভাগ্যটা আমি গড়তে পারছি না, ভাগ্যটা গড়ার ব্যাপারে বাধা আসছে। যতবারই ভাগ্যে ভাবছিলাম যে আমি এই কাজটা করলে এইখানটা থাকলে ঠিক থাকবো, এই কর্মটা করলে বা এই কাজটা করলাম ভাগ্যটা সুনিশ্চিত হবে, কিন্তু ভাগ্য ব্যাপারে কিন্তু আমার তো সুনিশ্চিত ভাগ্যটা থাকছে না, উপরন্তু ভাগ্যে বারবার বিপর্যয় আসছে। সেই বিপর্যয়টাই মোকাবেলা করব কি করে, সেখানে জ্যোতিষ শাস্ত্র কি বলছে, তন্ত্র কি বলছে, বাস্তু শাস্ত্র বা কি বলছে, এই তিনটে শাস্ত্র মিলিত হবে যদি প্রতিকার ঠিকঠাক করে করা যায়, তাহলে আপনার জীবনে কিন্তু ভাগ্যতে আর বিপর্যয় আসবে না, ভাগ্য কিন্তু আপনার চিরস্থায়ী হবে। সেই পদ্ধতিটা কি,
সেই পদ্ধতিটা কিন্তু শুধুমাত্র আমার কাছেই আপনারা পাবেন, কারণ আমি শুধুমাত্র জ্যোতিষ নিয়েও থাকি না, বা শুধু তন্ত্র নিয়েও থাকি না, শুধু বাস্তু নিয়েও থাকি না, আমাদের সম্মিলিত সমস্ত অধ্যায় কিন্তু আমাকে গুরুর কাছে দীর্ঘ 20 বছর সাধনা করে কিন্তু শিখে অর্জন করে কিন্তু এখানে আসতে হয়েছে। তাই যারা যারা যাদের কাছে এটা শুধুমাত্র পেশা তাদের কাছে আলাদা ব্যাপার, বাট আমাদের কাছে এটা নেশা। আমরা কিন্তু আপনাকে সবসময় একটা কথাই বলবো, যখন প্রতিকার করতে হবে চারিদিক বেঁধে প্রতিকার করতে হবে, যাতে কোনো জায়গায় ফাঁক ফোকর না থাকে যে এই কাজটা করিনি বলে এইটা আমার হলো না, এই কাজটা করিনি বলে আমার এটা হলো না। তাই আচ্ছা ভাগ্য, ভাগ্যকে কীভাবে আমি সুনিশ্চিত করবো, কে ভাগ্যকে আমি বেঁধে রাখবো, কে ভাগ্যের বিপর্যয় মোকাবিলা করবো। জ্যোতিষশাস্ত্রে কি বলছে, জ্যোতিষশাস্ত্রে মানে অ্যাস্ট্রোলজার কাছে গেলেন, দেখলো আপনার ভাগ্যে বিপর্যয় হচ্ছে বারবার করে, সে ভাগ্য ভাবে যদি কোনো বাধা থাকে, মঙ্গল বা শনি বা যে কোনো একটা গ্রহের প্রতিকার বা 10-12টা আপনাকে স্টোন পরিয়ে দিচ্ছে, আগেই গেলে দেখ বললেন দাদা ভাগ্যটা কীভাবে ডেভেলপ করবো, কে ভাগ্য জীবনটা ভাগ্যটাই কীভাবে সুনিশ্চিত করবো, সে ব্যাপারে যখন জিজ্ঞাসা করছেন আপনার কী করছে 10-12টা করে স্টোন পরিয়ে দিচ্ছে, কিন্তু আদেও কিছু লাভ হচ্ছে না, কারণ তাদের কাছে সেটা পেশা। কিন্তু ভাগ্যকে যদি পরিবর্তন করতে হয় তো সঠিকভাবে কিন্তু একটা মাত্র অ্যাস্ট্রোলজিক্যালিভাবে জ্যোতিষশাস্ত্রে একটা মাত্র আপনার ছক বিচার করে একটা মাত্র স্টোন পড়ালে কিন্তু আপনার ভাগ্যে অবশ্যই গ্যারান্টি সহকারে উত্থান ঘটানো যায়, সেই ভাগ্য কিন্তু মানে চিরদিনের মতো সুনিশ্চিতকরণ করা যায়। কিন্তু যারা পেশা তারা আপনাকে 10টা স্টোন পড়িয়ে তাদের বিজনেসটা করে নেবে, কিন্তু আপনার ভাগ্যটা কিন্তু সঠিকভাবে গড়ে উঠবে না। তার জন্য বারবার করে একটা কথাই বলবো, সঠিককভাবে সঠিক বিচার করে যদি পুষ্টিকুণ্ডলি বিচার করে যদি সঠিকভাবে গ্রহরত্নের স্টোনটা সঠিক প্রতিকার করা যায়, স্টোনটাও যদি সঠিক পাওয়ানো যায় তাহলে কিন্তু অবশ্যই প্রতিকার হবে। আর যদি স্টোন ডুপ্লিকেট বা স্টোন যদি ব্ল্যাক স্পট বা যা যা আছে স্টোন নিয়ে যে অধ্যায় আসবে তখন আমি বলবো স্টোনের ব্যাপার কী আছে, সেই যদি স্টোন আপনাকে কেউ পুড়িয়ে দেয় তাহলে আপনার কিন্তু ভাগ্য কিন্তু সুনিশ্চিত হবেই না, উল্টে ভাগ্যে কিন্তু আর বিপর্যয় স্টোনটা পড়ার পর কিন্তু বাড়বে। তাই প্রতিকার করতে হলে কিন্তু সঠিক দিকভাবে চারিদিক দিয়ে বিচার করে কিন্তু প্রতিকার করতে। ভাগ্য ব্যাপারে বললাম, জ্যোতিষশাস্ত্রে কী বলছে কীভাবে ভাগ্যের প্রতিকারটা করা যায়, এখন আসি তন্ত্র ক্রিয়ার মাধ্যমে। তন্ত্র ক্রিয়ার মাধ্যমে কিন্তু বিশেষ আমরা হোমের দ্বারা বিশেষ যে কবচ করে থাকি ভাগ্যকে সুনিশ্চিত করার জন্য, সেই হোমের দ্বারা কিন্তু আমরা ভাগ্যের সুনিশ্চিত কিন্তু অবশ্যই ঘটতে বাধ্য, এবং সেই কাজ কিন্তু দ্রুত ক্রিয়াশীল, সেটার ফল কিন্তু আপনি খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবেন। আমি বিগত হোমে যে তারাপীঠে যে হোমে গেছিলাম সেখানে যা যা যার যার সমস্যা ছিল যে সমস্যা যা যা সমাধান করেছিলাম প্রত্যেকে কিন্তু একটা কথাই বলেছিল যে আমি কিন্তু এখন ভালো আছি, আমার যা যা কাজ নিয়ে গেছিলাম আমার কিন্তু কাজগুলো ঠিক আছে, কারণ সঠিকভাবে যদি তন্ত্র ক্রিয়ার মাধ্যমে হোমের মাধ্যমে কবজাদি সংস্কারকরণের পরে যদি কাউকে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু ভালো থাকতে বাধ্য। তাই ভাগ্যকে সুনিশ্চিত করার জন্য আজকে বিশেষ সিদ্ধ টোটকা, খাতা পেন করে ভালো করে খাতা পেনটা ভালো করে নিয়ে লিখে নিন কি করে ভাগ্যটা সুনিশ্চিত করব। তার জন্য কি করতে হবে, শনিবার দিন মনে রাখবেন, আজকে শনিবার গ্রহ মহার্যের দিন, ঠিক শনিবার দিন, শনিবার থেকে এটা ক্রিয়াটা শুরু করতে হবে। শনিবারটা কি করব আমরা, শনিবারটা 7টা অশ্বত্থ পাতা নিয়ে আসবো, 7টা অশ্বত্থ পাতা শনিবার দিন তুলে নিয়ে এসে কুমকুম আর হচ্ছে মেটে সিঁদুর, মনে রাখবেন শনিবার দিন 7টা অশ্বত্থ গাছের পাতা তুলে নিয়ে এসে কুমকুম আর মেটে সিঁদুর এই দুটোকে একত্রিত মেশাবো কি দিয়ে, সামান্য আলতা দিয়ে। কুমকুম আর মেটে সিঁদুর দুটোকে কি দিয়ে মেশাবো, সামান্য আলতা দিয়ে। সামান্য আলতা দিয়ে কুমকুম আর মেটে সিঁদুর মেশানো হয়ে গেল, তারপরে হাতের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে সেই 7টা অশ্বত্থ পাতার উপরে ওম বীজটা লিখবো। ওম, ওম হচ্ছে পুনব বীজ, এই ওম ওম কথাটা আমি 7টা অশ্বত্থ পাতায় লিখবো। ওমটা লেখার পরে কি করতে হবে, সে 7টা অশ্বত্থ পাতা নিয়ে মহাদের মাথায় আমাদের যে আমাদের মনস্কামনা ভাগ্যে যে বিপর্যয় বারবার করে হচ্ছে সেটা রোধ করার জন্য মহাদেবের শিবলিঙ্গের মাথাও দিতে পারেন, বা আপনার দেবী ঘর যদি বাড়িতে থাকে বা মায়ের চরণও আপনি দিতে পারেন। এই 7টা অশ্বত্থ পাতা 21 দিন মানে শনিবার থেকে শুরু করে পরপর টানা 21 দিন করার পরে 7টা অশ্বত্থ পাতাকে একত্রিত করে, মানে 7টা 21 দিন চলার পরে 7টা অশ্বত্থ পাতা করে 21 দিন চলার পরে টোটালটাকে একসাথে রেখে স্রোতের গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। দেখবেন এর ফলে আপনার জীবনে স্রোতের মতো আপনার জীবনে কিন্তু ভাগ্য আর বিপর্যয় হবে না। যেভাবে গঙ্গা স্রোত জোয়ারের যেরকম জোয়ারের যেমন স্পিড থাকে আপনার ভাগ্য কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু উঠবে, আপনার ভাগ্য কিন্তু চিরস্থায়ীভাবে আপনার প্রতিকার করা যাবে। কিন্তু
তার সাথে এটাও বলে রাখবো যে চিরস্থায়ী যদি বন্দোবস্ত, চিরস্থায়ী যদি ভাগ্যের প্রতিকার করতে হয়, তাহলে একবার হলেও কিন্তু চেম্বারে এসে যোগাযোগ করবেন। কারণ এই 2-2.5 মিনিটে বা 25 মিনিটের এপিসোডে আপনি ফোন করবেন, ফোনে আপনাকে বলে দিলে প্রতিকার করতে হবে, কিন্তু চারিদিক বিচার বিশ্লেষণ করতে করে কিন্তু প্রতিকারটা করতে হবে। তার জন্য কিন্তু একবার হলেও কিন্তু চেম্বারে আসবেন, যাতে করে আপনার প্রতিকারটা সঠিকভাবে করে চিরদিন আপনি সুখে শান্তিতে আপনার ভাগ্যটাকে তৈরি করতে পারেন। এবং এই সাথে যেমন বারবার করে বলেছিলাম, আমার একটা সিদ্ধ টোটকা দ্বারা দুটো ক্রিয়া সম্ভব। কারণ একটা সিদ্ধ টোটকা, যেমন এই মাত্র বললাম অশ্বত্থ পাথায় ওম লিখে মহাদেব মাথায় চড়াবেন, ঠিক এই ব্যাপারটাই সাতটা অশ্বত্থ পাতার মধ্যে ওম লিখে বাড়ির ঈশান কোণে লাল সুতো দিয়ে সাতটা অশ্বত্থ পাতা বেঁধে ঝুলিয়ে রাখবেন। এতে দেখবেন আপনার বাড়ির বাস্তুর যে সমস্যা আসছে সেই সমস্যা কিন্তু ধীরে 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 কাটবে, বাস্তুর ভাগ্যের পরিবর্তন ঘটবে। মানে বাস্তুর যদি ভাগ্যের পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু আমার জীবনেও কিন্তু ভাগ্যের পরিবর্তনটা ঘটতে বাধ্য। তাই বাস্তুকে বা বেঁধে আমি কিন্তু সমস্ত কাজের কথা বলি। আমার কাছে কিন্তু একমাত্র আপনি বাস্তুতন্ত্র জ্যোতিষ তিনটাকে একত্রিত করে কিন্তু সিদ্ধ টোটকা পাবেন, যার দ্বারা আপনি কোনো দিক দিয়ে কোনোভাবে যদি বিপর্যয়ের সম্মুখীনতা ভুগতে আপনাকে না হয়, যদি অন্য কারোর দ্বারা ভাগ্যে আপনার বিপর্যয় করা হয়ে থাকে, যদি অন্য কারোর দ্বারা তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আপনার ভাগ্যেতে বিপর্যয় বা ভাগ্যকে বিনাশ করা হয়ে থাকে, সেটা কালা জাদু হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, পুতুল তন্ত্র হোক বা শ্মশান তন্ত্র হোক বা সুলেমানি বিদ্যা হোক বা অঘর বিদ্যা হোক, যেভাবেই কিনা আপনার ভাগ্যে পরিভাগ্য বিনাশ যদি কোনো তন্ত্র ক্রিয়ার মাধ্যমে করা হয়ে থাকে, তারা কিন্তু অতি সত্ত্বর যোগাযোগ করবেন। কারণ এই সমস্ত ক্রিয়াদিগুলো নষ্ট করতে হলে তাদের কিন্তু তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গুপ্ত বিদ্যা বা গুহ্য বিদ্যা তাদের জন্য কিন্তু প্রয়োগ করা আবশ্যক। সেটা কিন্তু শুধুমাত্র টোটকা দ্বারা কিন্তু সম্ভবপর নয়। তাই বারবার করে একটা কথাই বলবো, যদি সকল সমস্যা থেকে মুক্তি পেতে হয়, জীবনে আপনার যাই সমস্যা আসুন না কেন, সমস্ত সমস্যা থেকে যদি মুক্তি পেতে হয়, সে সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। তাই নিচে যাওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে একবার হলেও যোগাযোগ করবেন, গ্যারান্টি সহকারে কিন্তু আপনি আপনার নিজের সমস্যার কিন্তু সমাধানটা পেয়ে যাবেন। এটা ছিল ভাগ্য, ভাগ্য ব্যাপারে আমার জ্যোতিষ তন্ত্র বাস্তু সম্মিলিতভাবে কিভাবে আমি প্রতিকার করব। এর মধ্যে একটি ফোন চলে এসেছে, দেখে নিচ্ছি কে করেছে। জয় মা। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে? গোড়াবাজার থেকে। হ্যাঁ, কি নাম বলুন? গৌরব জানা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 3/5/2001। 3/5/2001। টাইমটা বলুন, সময়টা? সময়টা হলো বিকেল 4:20। 4:20। আচ্ছা, প্লেস অফ বার্থ কলকাতায় নাকি? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, প্রতি লাইভ শো দেখা হচ্ছে গৌরব বাবু? হ্যাঁ, দেখা হচ্ছে দাদা। আচ্ছা, সকালবেলা আমি 6টা থেকে বাচ্চাদের টিউশনি করাই। আচ্ছা আচ্ছা, সাফল্য পাবেন কিনা, তাই তো? আচ্ছা, সেই ইন্টারভিউটা সাফল্য পাবেন কিনা, দেখুন আপনার যে রাশি ছক, রাশি ছকে কিন্তু আপনার সিংহ রাশি, ঠিক আছে, আর লগ্ন কিন্তু হচ্ছে আপনার কন্যা লগ্ন, ঠিক আছে। আপনি যে বলেছেন পরীক্ষা, পরীক্ষা যে আপনি দিয়েছেন ইন্টারভিউটা, এই মুহূর্তে আপনি ইন্টারভিউতে সাফল্য পাবেন কিনা, তাই তো? আপনার দেখুন এখন মঙ্গল আর বুধের দশান্ত দশা চলছে, ঠিক আছে, আর মঙ্গল বুধের থেকে দশান্ত দশায়, মঙ্গল থেকে আপনার বুধ রাশিক্ষেত্রে ষষ্ঠ স্থানে বসে আছে বৃহস্পতি আর শনিকে নিয়ে। তো এটা কিন্তু পরিষ্কার করে কিন্তু এখানে বোঝা যাচ্ছে, বুধ বৃহস্পতি শনিকে নিয়ে বসে আছে, এখানে কিন্তু আপনার চাকরির যে ব্যাপারটা আছে, ষষ্ঠ স্থানে যদি বুধ বসে থাকে আর সেখানে বৃহস্পতি আর শনিকে নিয়ে বসে আছে, এখানে কিন্তু আপনার জীবনে কিন্তু শনি কিন্তু একটা মারাত্মকপূর্ণ মানে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা নিয়ে থাকবে, ঠিক আছে। এবং সিংহরাশি জাতক আপনি, আপনার কিন্তু চাকরি কিন্তু যোগাযোগটা হবে, কিন্তু সামান্য শনি এখানে বসে থাকার জন্য কিন্তু সামান্য কিন্তু একটা বাধার সম্মুখীনতা আসবে, আর কেতু তার মধ্যে দৃষ্টিটা আছে,
ঠিক আছে। সুতরাং সামান্য একটা টোটকা দেব আর তার প্রতিকার আছে, সামান্য একটা প্রতিকার করলে কিন্তু আপনার এই বাধাটা কেটে যাবে এবং কিন্তু আপনার কিন্তু মানে রাশি চক্রে বাদ বাকি রবির স্থান, শুক্রের স্থান, গ্রহের স্থান কিন্তু পজিশন খুব ভালো আছে, কিন্তু কেতু আর হচ্ছে শনির একটু মানে একসাথে একটু বসে থাকাতে দৃষ্টি বিনিময় করার জন্য কিন্তু একটু ডিস্টারবেন্সটা রয়েছে, যেটা সামান্য একটু বাধা তৈরি করছে, ঠিক আছে। এর জন্য কিন্তু একবার হলো চেম্বারে আসবেন, আপনাকে আমি বাধা খোলার রাস্তাটা বা কর্ম যেটা আপনি চাইছেন সেই কর্মটা সুনিশ্চিত করার রাস্তাটা কিন্তু আমি আপনাকে বলে দেবো। তারপরে আপনি যেই কর্মতে যান না কেন, যেই ইন্টারভিউ করতে দিতে যান না কেন, অবশ্যই কিন্তু আপনি সাফল্য পাবেন, ঠিক আছে। ভালো থাকবেন, জয় মা। তো বন্ধুরা, যেটা বলছিলাম মানুষের জীবনে যে বাধা, এই মাত্রে বলছিলাম কর্মজীবনে বাধা, সে বাধাটা কিন্তু চারিদিক দিয়ে আসতে পারে, সেটা গুপ্তভাবেও আসতে পারে, ভাগ্য গড়ার ক্ষেত্রে আসতে পারে, শত্রুদের দ্বারাও আসতে পারে। তাই দ্বিতীয় যে ব্যাপার, শত্রু, শত্রুদের দ্বারা আমার ভাগ্যে যে বাধা আসছে সেই বাধাটাকে আমি দূর করব কি করে, সেই বাধা থেকে আমি ওভারকাম হব কি করে, সে বাধাকে যদি রক্ষা করতে হয়, সে শত্রুকে যদি আমাকে সরিয়ে দিতে হয়, প্রত্যেকটা এপিসোডে কিন্তু যেখানে যেখানে শত্রু সম্বন্ধে এপিসোড ছিল, শত্রুকে কিভাবে সরিয়ে দেবো, শত্রু কি আমার জীবন থেকে সরে যাবে, সে এপিসোডে কিন্তু বলেছিলাম। আজকে ঠিক একইভাবে জ্যোতিষতন্ত্র বাস্তু মতে কিভাবে আপনার জীবনে শত্রু থেকে আপনি মোকাবিলা করবেন বা শত্রু আপনার জীবন থেকে সরে যাবে, সেই ব্যাপারে জ্যোতিষশাস্ত্র কি বলছে। জ্যোতিষশাস্ত্র সকলে যদি ষষ্ঠ স্থান হচ্ছে শত্রু স্থান, যে ষষ্ঠ স্থানকে যদি সঠিকভাবে সুনিশ্চিতকরণ করে যদি প্রতিকার বা বন্ধনী করা যায়, তাহলে কিন্তু জীবনে অবশ্যই শত্রু থেকে কিন্তু মোকাবিলা করা যায়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সম্ভব। আর তন্ত্র উপায়ে বগলক অবস্থা থেকে শুরু করে হোমের ক্রিয়াদি, যে বিশিষ্ট হোম প্রয়োগ করে কিন্তু শত্রুকে কিন্তু আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া যায়, মানে শত্রুকে শত্রু যাতে আপনার পথ থেকে সরে যায় এবং আপনি যাতে সঠিকভাবে আপনার জীবনে চলতে পারেন, এবং এরই সাথে শত্রু মোকাবিলাতে যাতে আপনি যাতে চিরস্থায়ীভাবে আপনি যে কর্মটা চাইছিলেন কর্মটা পেয়ে যান, সেটা কিন্তু তন্ত্র ক্রিয়ার মাধ্যমে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সম্ভব, যেটা অন্য ক্রিয়ার মাধ্যমে কিন্তু অত তাড়াতাড়ি সম্ভবপর নয়। তাই বারবার একটা কথাই বলবো, রাস্তা অনেক আছে, অনেক ব্যক্তি আছে যারা যারা আপনার কাছে আসবে, কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে আমি কার কাছে গিয়ে আমার সমস্যার প্রতিকারটা করব। কারণ যারা কিনা শুধুমাত্র প্রফেশনের জন্য বিজনেস করে তাদের কথা আলাদা, বাট আমাদের কাছে নেশা, নেশা হিসেবে আমরা মানুষের জন্য কাজ করি, আমাদের কাছে একটাই লক্ষ্য থাকে, যদি মানুষের সাধনার যদি মানুষের যদি ঠিকঠাক করে আমি ভাগ্যের পরিবর্তন ক্ষেত্রে বা সমস্যা সঠিকভাবে সমাধান করতে পারি, তাহলে কিন্তু ঈশ্বরের সাধনাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাফল্য পাওয়া যায়। তাই শত্রুকে আমি কিভাবে আমি রাস্তা মানে আমার জীবন থেকে সরিয়ে আমার জীবনটাকে সুনিশ্চিত করব, এই ব্যাপারে সিদ্ধ টোটকা, এই ব্যাপারে সিদ্ধ টোটকাটা কি ভালো করে শুনে নিন। প্রথমে একটা ফোন এসে গেছে, দেখে নিচ্ছি কে করেছে। জয় মা, কে বলছেন? জয় মা, জয় মা বলুন, কে বলছেন? ডেট অফ বার্থ বলুন ছেলের। 16/9/86। টাইম অফ বার্থ, টাইম কটা? রাত্রিবেলায়, দিনের বেলা 10:25, তাই তো? 10:25। নাম কি আছে ছেলের? জয়দেব, তাই তো? আচ্ছা আচ্ছা, প্রতিদিন লাইভ শো দেখা হচ্ছে? ভালো লাগছে, নতুন নতুন তথ্য জানতে পাচ্ছেন? আচ্ছা বলুন, কি বিষয়ে জানতে চাইছেন ছেলের? হ্যাঁ, আমি বলে রাখি, ব্যবসার মনটা, তাই তো? আর বাড়িঘরটা? এবার হচ্ছে দেখুন, আপনার ছেলের রাশি হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক আপনার ছেলে, আর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, সে বৃশ্চিক লগ্নতে শনি বসে আছে, শনি যদি লগ্নস্থানে বসে থাকে জীবনের সমস্ত কাজে কিন্তু ধীর স্থির হয়, মানে তাদের জীবনটা ডেভেলপমেন্ট হয় আফটার 35 ইয়ার্স, 35 বছরের পর থেকে জীবনটা ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আপনার ছেলে রাশি চক্রে কিন্তু মঙ্গলের পজিশন ভালো আছে, বাড়িঘর হবে, বুধের পজিশন, বুধের সাথে কেতু আছে, মনে রেখে দিবেন বারবার করে একটা কথা বলে দেবো, বুধ কেতু যুক্ত আপনার ছেলের বিজনেসে কিন্তু গুপ্ত শত্রু কিন্তু ক্ষতি করছে, তাই তো?
তারা কিন্তু আপনার ছেলের বিজনেসটাকে ভালোভাবে দেখছে না, আপনার ছেলের বিজনেস কিন্তু ক্ষতি চাইছে, এবং গুপ্ততন্ত্র ক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনার ছেলের বিজনেসটা কিন্তু ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, পরিষ্কার করে জেনে নিন, ঠিক আছে? এটা পুরো 100% গ্যারান্টি সহকারে। এবার এই বিজনেসকে ওঠাতে হবে। আর আপনার ছেলে রবি ভালো আছে, মঙ্গল ভালো আছে, বৃহস্পতির একটু ডাউন আছে, বৃহস্পতিকে পাওয়ার দিয়ে আপনার ছেলের একটা সঠিকভাবে তন্ত্রক্রিয়া প্রয়োগ করে এই বাঁধনটা দিতে হবে। যদি এই তন্ত্রক্রিয়া গুপ্ত তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি আপনার ছেলের বিজনেসটাকে যদি ডেভেলপমেন্ট করানো যায়, তাহলে কিন্তু ওর জীবনে যে গ্রহ নক্ষত্র আছে ও কিন্তু জীবনে ভালো জায়গায় যাবে, এটা পুরো গ্যারান্টি সহকারে আপনি লিখে নিন, ঠিক আছে? এর জন্য এই প্রতিকারটার জন্য আমার নিচে যাওয়া ফোন নাম্বার যোগাযোগ করে চেম্বারে একবার হলে যোগাযোগ করবেন, আশা করি আপনার সমস্যার কিন্তু অবশ্যই সমাধান হবে, ঠিক আছে? বাড়িঘর অবশ্যই হবে, বাড়িঘর গ্যারান্টি সহকারে বলছি হবে, হতে বাধ্য, কিন্তু এই সামান্য যে দোষ ত্রুটি আছে এটা কিন্তু অবশ্যই আগে কাটাতে হবে। সামান্য দোষ ত্রুটিটা কাটিয়ে নিন, এরপর আপনার ছেলের জীবনে কিন্তু আর কেউ ওকে ধরে রাখতে পারবে না, ঠিক আছে? ভালো থাকবেন, মঙ্গল হোক, জয় মা। তো বন্ধু, যেটা বলছিলাম, মঙ্গলবার দিন বর্ধমান চেম্বারে থাকছি, বর্ধমান চেম্বারে যারা যারা এসে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু সোমবারের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা করে নেবেন। আর শুক্রবার তারাপীঠে হোমে বিশেষ হোমযজ্ঞ শুক্রবার আমার তারাপীঠে রয়েছে, এবং শুক্রবার সকাল থেকে কিন্তু ক্লায়েন্টও আমি শুক্রবার কিন্তু তারাপীঠে দেখব। তাই যারা যারা তারাপীঠের জন্য তারাপীঠে আসতে চাইছেন, তারাপীঠে এসে যোগাযোগ আমার সাথে করতে চাইছেন, হোমে অংশগ্রহণ করতে চাইছেন, তারা বৃহস্পতিবারের মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে নেবেন। তাই সত্য বলছিলাম, বিশেষ সময় নেই, সত্য কীভাবে আমার জীবন থেকে সরাবো, সত্য কীভাবে আমার জীবন থেকে সরিয়ে আমি জীবনে ভালো থাকবো, এর জন্য কী করতে হবে, শনিবার দিন সর্ষের তেল, সামান্য সর্ষের তেল, তার মধ্যে অল্প একটু সিদ্ধি, সামান্য সর্ষের তেল তার মধ্যে একটু সিদ্ধি দেবেন স্টিলের বাটিতে, স্টিলের বাটিতে সামান্য সর্ষের তেল আর সিদ্ধি দিয়ে মহাদেবকে অভিষেক করবেন, মহাদেবকে স্নান করাবেন, সামান্য সর্ষের তেল তার মধ্যে সিদ্ধি দিয়ে মহাদেবকে অভিষেক করাবেন, অবশ্যই পাত্রটা যেন স্টিলের হয়। এইটা করানোর পরে, 21 দিন ক্রিয়া করানোর পরে, মানে 21টা শনিবার করার পরে আপনার জীবনে কিন্তু শত্রু কিন্তু আস্তে আস্তে সরতে বাধ্য। আর দ্বিতীয় ব্যাপার বাস্তু, বাস্তুতে ঠিক একই উপায়ে কীভাবে শত্রুর দৃষ্টি, শত্রু কীভাবে সরাবো, সেই ক্ষেত্রে কী করতে হবে, সর্ষের তেল আর সিদ্ধি একত্রিত একটা স্টিলের পাত্রে আবার নিতে হবে, নিয়ে পশ্চিম দিক থেকে শুরু করে বাড়িটাকে আপনার 3 বার ঘুরতে হবে। আর যদি ঘরের মধ্যে করেন তো ঘরের মধ্যেও 3 বার আপনি ঘুরে নেবেন, পশ্চিম দিক দিয়ে ঘোরাটা কিন্তু শুরু করবেন। মনে থাকবে, স্টিলের বাটিতে সর্ষের তেল আর সিদ্ধি নিয়ে পশ্চিম দিক দিয়ে 3 বার ঘুরে সে পশ্চিম দিকের স্থানে এসে সেটা একটা প্রদীপের মধ্যে দিয়ে সেটাকে জ্বালিয়ে দেবেন। বাড়ির যদি বাস্তু থাকে তো বাড়ির বাইরে জ্বালাবেন, আর যদি বাড়ির উপর ছাদ থাকে তো ছাদের উপর স্টিলের প্রদীপটা জ্বালিয়ে দেবেন, প্রদীপের মুখটা কিন্তু অবশ্যই পশ্চিম দিকে থাকবে। এইটা করার পরে, এই গুহ্য তন্ত্র সুন্দর টোটকাটা করার পরে আপনার জীবনে কিন্তু শত্রু সরতে বাধ্য, এটা কিন্তু 100% গ্যারান্টি। এবং এরই সাথে শনি ঢাইয়া নিয়ে একটা কথা বলে রাখি, যাদের যাদের কর্কট আর বৃশ্চিক রাশি রয়েছে তারা অতি সত্বর লিখে নিন ছোট্ট একটা সিদ্ধ টোটকা। তাদের কি করতে হবে, তিল তেল অশ্বত্থ গাছের গোড়ায় শনিবার করে দিতে হবে, তিল তেল শনিবার করে অশ্বত্থ গাছের গোড়ায় দিতে হবে 21টা শনিবার, এতে কিন্তু শনি ঢাইয়া থেকে আপনি মুক্তি পাবেন। তাই বন্ধুগণ, আমাদের কাছে আর বিশেষ সময় নেই, আর যা যা আজকে বললাম, আপনাদের যার যা জিজ্ঞাসা, যার যা সমস্যা, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তাই আজকে এখানে আপনাদের ছেড়ে যেতে হলো, অবশ্যই ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সকলের মঙ্গল হোক, সকলে ভালো হোক। ওম জয় মা জগদীশ্বরী।